ভোগ বিরোধী সনদে বাংলাদেশের সই, পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা করবে সুইজারল্যান্ড। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, রাজনৈতিক দলগুলো নিয়ে সংলাপের তাগিদ। এস আলমের থাবা থেকে রেহাই পায়নি কমার্স ব্যাংকও, 1635 কোটি টাকা আত্মসাত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের একুশের সংবাদে, সাথে আছে রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekusheradioformire। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekusheitv চ্যানেলে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে তীব্র সমালোচনার মধ্যে জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় চুক্তিতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সভায় রহিত করা হয়েছে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ। অর্থপাচার রোধে কালো টাকা সাদা করার বিধান এবং রীতিও বন্ধের সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চতুর্থ সভা। ঘণ্টা তিনেকের এই বৈঠকে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শিরোনামের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন প্রধান উপদেষ্টা। সুনির্দিষ্ট ইস্যুগুলোতেও নেওয়া হয় কার্যকরী সিদ্ধান্ত। সভা শেষে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের যুক্ত হওয়াকে মাইলফলক বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা, করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকার বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল, এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না, এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ। শুধুমাত্র একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেয়া সুস্পষ্ট বৈষম্য, এই যুক্তিতে জাতির পিতার পরিবারের নিরাপত্তা অধ্যাদেশও রহিত করা হয়েছে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম, তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কালো টাকা সাদা করার বিধি ও রীতি বন্ধেও সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে, অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংস্কার আলোচনারও সিদ্ধান্ত হয় সভায়। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেট্রো রেংলি। এ সময় বিগত সরকারের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার প্রেক্ষিতে সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রদূত। অর্থনীতি শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথাও জানান সুইস প্রতিনিধি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিমসন। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হাইকমিশনার নাদিরা। প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে আশা করছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে মহাসচিবের নেতৃত্বে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। সরকারের সংস্কার ভাবনা ও নির্বাচন নিয়ে পারস্পরিক মতবিনিময় হয় বৈঠকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ দেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলে আশা করে বিএনপি। বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, যেসব প্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন। দুর্বল কমার্স ব্যাঙ্কও এস আলমের থাবা থেকে রেহাই পায়নি। অভিনব কৌশলে সেখান থেকে ১৬৩৫ কোটি টাকা আত্মসাত করেছে এস আলম গ্রুপ। এফডিআর এর নাম করে তাদেরই মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। সঞ্জয় অধিকারী রিপোর্ট। বাংলাদেশ কমার্স ব্যাংকে সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার রয়েছে ৫১%। অথচ ২০১৬ সালে ব্যাংকটির পুরো নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ থাকায় কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি ব্যবসায়ী গ্রুপটি। নিজেদের পছন্দমতো চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েই শুরু করে অর্থ আত্মসাত। কিছু ক্ষেত্রে অভিনব কৌশল নেয় এস আলম গ্রুপ। প্রথমে কমার্স ব্যাংকের অর্থ এফডিআর এর নামে নিজেদের নিয়ন্ত্রণাধীন অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরানো হয়। তারপর সেসব প্রতিষ্ঠান থেকে নামে বেনামে সেই অর্থ তুলে নেওয়া হয়। কমার্স ব্যাংকের পাওনা এখন সোজাসলে ১৬৩৫ কোটি টাকা। এই অর্থ কিভাবে উদ্ধার হবে তা নিয়ে দুশ্চিন্তায় ব্যাংকটি। তাদের কাছে যে ৬০৫ কোটি টাকা যেটা হচ্ছে কি ওখানে আমাদের আছে, সেই টাকাটা পেলে আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এখন যে হচ্ছে লিকুইডিটির যে ক্রাইসিস, এটা থাকবে না। বর্তমানে ইসলামী ব্যাংকে ২৬০ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৭৫ কোটি, ইউনিয়ন ব্যাংকে ১৪০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৩০ কোটি টাকা আটকা পড়েছে। বারবার তাগাদা দিয়েও সুদ আসল কিছুই মিলছে না। যে সকল ব্যাংকে আমাদের টাকাগুলো দেয়া আছে, আমরা তাদেরকে হচ্ছে কি চিঠি দিয়েছি, কোনো রিপ্লাই দেয় নাই। তবে তারা হচ্ছে কি ভার্বালি আমাদের এমডি মহোদয়কে তারা বলেছেন, বলেন যে এই মুহূর্তে পারছেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে এস আলম নিয়ন্ত্রিত ৬টি আর্থিক প্রতিষ্ঠানে আটকা আছে ১০৩০ কোটি টাকা। এর মধ্যে আভিভা ফাইন্যান্সে ৩৬০ কোটি, পিপলস লিজিংয়ে ২৫০ কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ২৩৫ কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে ১২৯ কোটি, FAS ফাইন্যান্সে ৩৩ কোটি, প্রিমিয়ার লিজিংয়ে ১০ কোটি এবং ফার্স্ট ফাইন্যান্সে ১৩ কোটি টাকা পাওনা। NBFI-তে অনেক সময় গেলে ওখানে হচ্ছে কি যথাযথ লোক পাওয়া যায় না, ওদের অফিসগুলোতে আসলে ম্যান পাওয়ার অভাবে আমরা হচ্ছে কি তাদের সাথে যোগাযোগ করতে পারি না। এদিকে SB এক্সিম নামে একটি কোম্পানির মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, যা উদ্ধারে এখন হিমশিম খাচ্ছে কমার্স ব্যাংক। ডকুমেন্ট যেগুলো ওনারা জমা দিয়েছিলেন সেগুলো পরবর্তীতে হচ্ছে কি শুল্ক গোয়েন্দা সংস্থা দেখলো, আমরাও কাস্টমসে হচ্ছে ভেরিফাই করলাম, তখন দেখা গেল যে ওগুলো হচ্ছে কি জাহাজীকরণ হয়নি, ওগুলো ফেক ছিল। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। টানা ১৪ বছর ক্ষমতার দাপট, দখল, চাঁদাবাজি আর টিসিবির পণ্য লুট করে কামিয়েছেন হাজার কোটি টাকা। শুধু বিরোধী দল নয়, নিজ দলের নেতাকর্মীদেরও করে রেখেছেন কোণঠাসা। বলছিলাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কথা। আলিহেদার রমির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বললাম যে আমি যা আপনাকে দিলে আমি কবরস্থানে জায়গা নেই, আমি কোথায় যাবো? কয়েছেন না আমি জমি সোজা করবো, আমাকে দাও। আমি বলি আমি দিব না, আমি গাছ লাগাবো। তখন জোর করি দখল করে নিয়ে গেছে। এমন মুনশিয়ানা দেখেই স্থানীয়দের জায়গা দখল করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও প্রভাবশালী নেতা টিপু মুনশি। গোপালগঞ্জের বাসিন্দা টিপু মুন্সি একসময় পরিবার নিয়ে চলে যান রংপুরে। সদরের পীরগাছায় টিনের চালাঘরে শুরু করেন বসবাস। এক পর্যায়ে ছড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ম্যাজিকের মতোই পাল্টে যায় তার জীবন।
2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো হন সংসদ সদস্য। এরপর থেকেই রংপুরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন টিপু মুন্সি। 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে হন সংসদ সদস্য। দুদফায় বসেন বাণিজ্য মন্ত্রণালয়ের চেয়ারে। পীরগাছায় ক্যাডার বাহিনী তৈরি করে চাঁদাবাজি আর জমি দখলে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন টিপু মুন্সি। টিসিবির পণ্য কেনার নামেও চালাতেন কমিশন বাণিজ্য। প্রভাব খাটিয়ে নগরের নবদীগঞ্জ ও মধুপুরে তৈরি করেছেন দুটি বিশাল কোল্ড স্টোরেজ। স্থানীয়দের জমি দখল নিয়ে ছেলে অপুমুন্সির নামে গড়েছেন ক্যান্সার হাসপাতাল। নগর জুড়ে নামে বেনামে কিনেছেন বেশ কয়েকটি ফ্ল্যাট। ঢাকায় প্লট ফ্ল্যাট ছাড়াও বিদেশে আছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ওই যে ক্যান্সার হাসপাতাল দিল, এখানে স্টোর দিছে। টিপু মুন্সি রংপুরের বিভিন্ন এলাকায় জমি দখল করেছে। রংপুর চার আসনের জনগণ তাকে কখনোই ভোট দেননি, সে নিজে নিজে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়াতেও টিপু মুন্সি ছিলেন সিদ্ধহস্ত। দুর্নীতির মাধ্যমে শত শত হাজার 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 কোটি টাকা তারা টাকার মালিক হয়েছে। টিপু মুন্সি গ্রেফতার হওয়ায় উল্লেসিত এলাকার মানুষ, তার অবৈধ সম্পদ জব্দ করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মানুষকে জিম্মি করে রক্ত শুষে খাওয়া এই টিপু মুন্সির ফাঁসি নিশ্চিত করার জন্য রংপুরের মানুষের সোচ্চার হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেক্স রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি সকালের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুম বিরোধী সনদে বাংলাদেশের সই, পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা করবে সুইজারল্যান্ড। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, রাজনৈতিক দলগুলো নিয়ে সংলাপের তাগিদ। এবং এস আলমের থাবা থেকে রেহাই পায়নি কমার্স ব্যাংকও, 1635 কোটি টাকা আত্মসাত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24mydm। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/একুশে টিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।